হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম ইউটিউব চ্যানেল। বন্ধুরা, কলকাতা পুলিশে নতুন এসআই এবং সার্জেন্ট পদে নিয়োগ করা হচ্ছে এবং এই নিয়োগের শর্ট অফিসিয়াল নোটিফিকেশান নিয়ে সকালেই ভিডিও করেছিলাম এবং তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে এই নিয়োগের ফুল অফিসিয়াল নোটিফিকেশান ওয়েবসাইটে প্রকাশিত হলেই তোমাদেরকে আবারও জানিয়ে দেবো। তো এই মুহূর্তে অফিসিয়াল ওয়েবসাইটে এই নিয়োগের ফুল অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেছে। তো এখানে তোমাদের কোন কোন পোস্টে অর্থাৎ এসআই এবং সার্জেন্ট পোস্টে কত শূন্য পদে নিয়োগ করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতার সঙ্গে বয়সসীমা কী চাওয়া হয়েছে, সেই সঙ্গে তোমাদের শারীরিক মাপজব কী চাওয়া হয়েছে, সেই সঙ্গে তোমাদের সিলেকশন প্রসেস অর্থাৎ প্রার্থী বাছাই পদ্ধতি কী বলা হয়েছে, এছাড়া আবেদন ফি কত চাওয়া হয়েছে, আবেদন করার শেষ তারিখ কবে, কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমরা এখানে আবেদন করতে পারবে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তোমরা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে, অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং অবশ্যই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। এবং নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য। তো আসো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমরা শুরু করি। বন্ধুরা, তোমরা প্রায় সকলেই জানো যে এবছর থেকে কলকাতা পুলিশে বিভিন্ন পদে নিয়োগ করবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড WBPRB। তাই জন্য এবছর এই নিয়োগের বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ WBPolice.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখানে আসার পরে দেখো রিক্রুটমেন্ট ট্যাব রয়েছে, রিক্রুটমেন্ট ট্যাবে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর রিক্রুটমেন্ট অপশান দেবে, এই রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হবে। দেখো নতুন একটা পেজ ওপেন হয়ে গেল। এখানে দেখো আজকের ডেট 16/7/2021, কী বলা হয়েছে, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টরেস আনআর্ম ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ 2021। তো এখানে পাশে গেট ডিটেলসে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হবে। দেখো নতুন একটা পেজ ওপেন হয়ে গেল, দেখতে পাচ্ছ বলা হয়েছে এখানে একাধিক নোটিফিকেশান দেওয়া রয়েছে। এর মধ্যে দেখো লেখা রয়েছে নোটিশ ফর রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টরেস। তারপরে দেখো দুই নম্বরে বলা হয়েছে ইনফরমেশান টু অ্যাপ্লিক্যান্টস ফর অনলাইন সাবমিশন। ওখানে পাশে গেট ডিটেলসে ক্লিক করলে তোমরা কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবে। বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি আমরা ওপেন করলাম ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া রয়েছে, বলা হচ্ছে ইনফরমেশান টু অ্যাপ্লিক্যান্টস ফর অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টরেস আনআর্ম ব্রাঞ্চ অর্থাৎ UB অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ 2021। এরপর দেখো বলা হয়েছে তোমাদের এই পোস্টে পে স্কেল অর্থাৎ বেতন বলা হচ্ছে তোমাদের পে লেভেল 10 অনুযায়ী বেতন দেওয়া হবে। দেখতে পাচ্ছ বেতন কাঠামো বলা হচ্ছে 32,100 থেকে 82,900 টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে। আচ্ছা, এরপর দেখো তোমাদের বলা হয়েছে নাম্বার অফ ভ্যাকান্সি, শূন্য পদ কোন কোন পোস্টে কত রয়েছে ক্যাটাগরি ওয়াইজ বলা হয়েছে। দেখো বলা হচ্ছে সিরিয়াল নাম্বার, তারপরে ক্যাটাগরি, তারপরে দেখো নাম্বার অফ ভ্যাকান্সি। এখানে আনআর্ম ব্রাঞ্চের মধ্যে রয়েছে সাব ইন্সপেক্টর অফ কলকাতা পুলিশ, তারপরে দেখো সাব ইন্সপেক্টরেস অফ কলকাতা পুলিশ, ঠিক আছে, মেল ফিমেল। তারপরে দেখো বলা হচ্ছে সার্জেন্ট ইন কলকাতা পুলিশ, তারপরে টোটাল ভ্যাকান্সি বলা হয়েছে। তো এখানে বলা হচ্ছে প্রথমেই সাব ইন্সপেক্টর অফ কলকাতা পুলিশ, এখানে তোমাদের মোট 181টি শূন্যপদ রয়েছে, এর মধ্যে ইউআরের জন্য 101টি শূন্যপদ, SC 41টি, ST 9টি, OBC A 19টি, OBC B 11টি শূন্যপদ রয়েছে। এরপর দেখো বলা হয়েছে সাব ইন্সপেক্টরেস অফ কলকাতা পুলিশ, এখানে তোমাদের বলা হচ্ছে ইউআর ক্যাটাগরি ভ্যাকান্সি 10টি, SC 10টি, ST 2টি, OBC A 2টি এবং OBC B 3টি শূন্যপদ রয়েছে, অর্থাৎ তোমাদের মোট 27টি শূন্যপদ রয়েছে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টরেস পোস্টে, ঠিক আছে। এরপর দেখো সার্জেন্ট পোস্টের ভ্যাকান্সি বলা হচ্ছে প্রথমেই ইউআর ক্যাটাগরি ভ্যাকান্সি রয়েছে 60টি, SC 16টি, ST 25টি, OBC A 12টি, OBC B 9টি শূন্যপদ রয়েছে, অর্থাৎ তোমাদের মোট সার্জেন্ট পোস্টে 122টি শূন্যপদ রয়েছে। এভাবে কিন্তু তোমাদের সার্জেন্ট এবং SI পোস্ট মিলিয়ে তোমাদের মোট 330টি শূন্যপদে এই নিয়োগটি করা হচ্ছে। আচ্ছা, এরপর দেখো বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য অবশ্যই তোমাকে ভারতীয় নাগরিক হতে হবে। তারপরে দেখো বয়সসীমা বলা হয়েছে 1/1/2021, এই তারিখ অনুযায়ী তোমার বয়স হতে হবে 20 থেকে 27 বছরের মধ্যে। এবং সেই সঙ্গে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের SC ST ক্যাটাগরির ক্ষেত্রে তোমরা বয়সের ক্ষেত্রে 5 বছরের ছাড় পেয়ে যাবে এবং OBC ক্যাটাগরির ক্ষেত্রে তোমরা বয়সের ক্ষেত্রে 3 বছরের ছাড় পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের বলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ এ ব্যাচেলার্স ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট, অর্থাৎ তোমাদের যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস হলেই তোমরা কিন্তু এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। তোমরা সার্জেন্ট এবং SI দুটি পোস্টের ক্ষেত্রে কিন্তু একই শিক্ষাগত যোগ্যতা, তো গ্র্যাজুয়েশন পাস হলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে।
এরপর দেখো তোমাদের বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য অবশ্যই তোমাকে বাংলা ভাষায় লিখতে পড়তে বলতে জানতে হবে এবং বলা হচ্ছে রাজ্যের দার্জিলিং এবং কালিম্পং জেলার হিল সাবডিভিশনের স্থায়ী বাসিন্দা হয়ে থাকলে তোমাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। এরপর দেখো বলা হচ্ছে মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট অফ ক্যান্ডিডেটস, এখানে তোমাদের শারীরিক মাপজোক কী চাওয়া হয়েছে। এখানে প্রথমত বলা হচ্ছে সিরিয়াল নাম্বার, তারপরে দেখো নেম অফ দ্য পোস্ট, তারপরে দেখো ক্লাস, তারপরে হাইট, চেস্ট এবং ওয়েট বলা হয়েছে। তো এখানে এক নাম্বার পোস্ট রয়েছে সাব ইন্সপেক্টর অফ পুলিশ আনাম ব্রাঞ্চ ইউবি ইন কলকাতা পুলিশ। এখানে দেখো প্রথমত বলা হচ্ছে গোর্খা, রাজবংশী, গারওয়ালিস এবং শিডিউল ট্রাইব অর্থাৎ ST ক্যাটাগরির প্রার্থী বাদে বাকি সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের হাইট বলা হচ্ছে মিনিমাম 167 সেন্টিমিটার, সঙ্গে তোমাদের বুকের ছাতির মাপ বলা হচ্ছে না ফুলে 79 সেমি, সঙ্গে তোমাদের 5 সেমি পর্যন্ত ফোলানোর ক্ষমতা থাকতে হবে এবং সঙ্গে তোমাদের ওয়েট বা ওজন বলা হচ্ছে 56 কেজি ওজন হতে হবে। এরপর দেখো বলা হচ্ছে গোর্খা, রাজবংশী, গারওয়ালিস এবং ST ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের বলা হচ্ছে হাইট হতে হবে মিনিমাম 160 সেন্টিমিটার, সঙ্গে তোমাদের বলা হচ্ছে বুকের ছাতির মাপ 76 সেমি না ফুলিয়ে এবং 5 সেমি পর্যন্ত ফোলানোর ক্ষমতা থাকতে হবে, সঙ্গে ওজন বলা হচ্ছে 52 কেজি তোমাদের ওজন হতে হবে। এরপর দেখো 2 নাম্বার পোস্ট সাব ইন্সপেক্টরেস অফ পুলিশ আনাম ব্রাঞ্চ ইউবি ইন কলকাতা পুলিশ, যেখানে তোমাদের প্রথমেই বলা হচ্ছে গোর্খা, রাজবংশী, গারওয়ালিস এবং শিডিউল টাইপ অর্থাৎ ST ক্যাটাগরির প্রার্থী বাদে বাকি সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে বলা হচ্ছে তোমাদের হাইট হতে হবে মিনিমাম 160 সেন্টিমিটার, সঙ্গে তোমাদের ওজন বলা হচ্ছে 48 কেজি এবং বলা হচ্ছে গোর্খা, রাজবংশী, গারওয়ালিস এবং ST ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে তোমাদের কিন্তু হাইট লাগবে 155 সেমি এবং সেই সঙ্গে ওয়েট লাগবে 45 কেজি, ঠিক আছে। এরপরে দেখো 3 নাম্বার পোস্ট রয়েছে সার্জেন্ট ইন কলকাতা পুলিশ, তো সার্জেন্ট পোস্টে বলা হচ্ছে গোর্খা, রাজবংশী, গারওয়ালিস এবং ST ক্যাটাগরির প্রার্থী বাদে বাকি সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের হাইট বলা হচ্ছে মিনিমাম 173 সেমি, সঙ্গে তোমাদের বুকের সাথে মাপ বলা হচ্ছে না ফুলিয়ে 86 সেমি, সঙ্গে তোমাদের 5 সেমি পর্যন্ত ফোলানোর ক্ষমতা থাকতে হবে এবং ওজন বলা হচ্ছে মিনিমাম 60 কেজি ওজন হতে হবে। এবং তারপরে দেখো বলা হচ্ছে গোর্খা, রাজবংশী, গারওয়ালিস এবং ST ক্যাটাগরির ক্ষেত্রে হাইট হতে হবে মিনিমাম 163 সেন্টিমিটার, সঙ্গে তোমাদের বলা হচ্ছে বুকের ছাতির মাপ না ফুলে 81 সেমি, সঙ্গে তোমাদের 5 সেমি পর্যন্ত ফোলানোর ক্ষমতা থাকতে হবে এবং ওয়েট বলা হচ্ছে 54 কেজি তোমাদের ওয়েট হতে হবে। আচ্ছা এরপরে দেখো তোমাদের বলা হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ শারীরিক সক্ষমতার পরীক্ষা তোমাদের কী কী রয়েছে। এখানে বলা হচ্ছে সিরিয়াল নাম্বার, তারপরে নেম অফ দ্য পোস্ট অফ পোস্ট, তারপরে টেস্ট বলা হয়েছে। তো এখানে 1 নাম্বার রয়েছে সাব ইন্সপেক্টর আনাম ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ, যেখানে তোমাদের কলকাতা পুলিশের SI এবং সার্জেন্ট পোস্টে বলা হচ্ছে তোমাদের 800 মিটার রান রয়েছে, 3 মিনিটের মধ্যে কভার করতে হবে। এবং 2 নাম্বারে বলা হচ্ছে সাব ইন্সপেক্টরেস আনাম ব্রাঞ্চ ইন কলকাতা পুলিশ, এই পোস্টে বলা হচ্ছে তোমাদের 400 মিটার রান 2 মিনিটের মধ্যে কভার করতে হবে, ঠিক আছে। এরপর দেখো তোমাদের এখানে সিলেকশন প্রসেস অর্থাৎ প্রার্থী বাছাই পদ্ধতি কী রয়েছে। বলা হচ্ছে প্রথমেই তোমাদের প্রিলি পরীক্ষা, তারপরে বলা হচ্ছে PMT, PET এবং তারপরে তোমাদের ফাইনাল লিখিত পরীক্ষা এবং তারপরে ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু প্রার্থী বাছাই করা হবে। তো এখানে তোমাদের প্রিলি পরীক্ষা এবং মেন পরীক্ষার সিলেবাস কী রয়েছে তার উপরে একটা আলাদা ভিডিও করে দেবো এবং সেই ভিডিওটা করা হয়ে গেলে তোমাদের কিন্তু এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিঙ্কটা অ্যাড করে দেবো, তো অবশ্যই তোমরা এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সটা ফলো করবে, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো তোমাদের বলা হচ্ছে এখানে আবেদন ফি তোমাদের কত লাগবে। এখানে আবেদন ফি বলা হয়েছে, দেখে নাও, বলা হচ্ছে প্রথমত SC ST ক্যাটাগরির প্রার্থী বাদে সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে পশ্চিমবঙ্গের SC ST ক্যাটাগরির প্রার্থী বাদে বাকি সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে অর্থাৎ জেনারেল এবং OBC ক্যাটাগরির ক্ষেত্রে বলা হচ্ছে তোমাদের আবেদন ফি 250 টাকা, সঙ্গে তোমাদের প্রসেসিং ফি 20 টাকা, মোট তোমাদের 270 টাকা আবেদন ফি চাওয়া হয়েছে। এবং বলা হচ্ছে SC ST ক্যাটাগরির ক্ষেত্রে অর্থাৎ পশ্চিমবঙ্গের SC ST ক্যাটাগরির ক্ষেত্রে শুধুমাত্র প্রসেসিং ফির জন্য 20 টাকা করে লাগবে, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে, বলা হচ্ছে wbpolice.gov.in অথবা kolkatapolice.gov.in, এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেখো বলা হয়েছে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই শুরু হচ্ছে 19/7/2021 থেকে অর্থাৎ 19 জুলাই 2021 থেকে ফর্ম ফিল আপ শুরু এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট 19 আগস্ট 2021 বিকাল 5টা পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে, 19/7/2021 বিকাল 5টা পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে এবং তোমরা কিন্তু অফলাইনেও আবেদন করতে পারবে, ঠিক আছে।